মনামি ঘোষের জীবনী ও ক্যারিয়ার সম্পর্কে এখন আমরা জানব। তার পুরো নাম মনামি ঘোষ এবং তার ডাকনাম মনামি। মনামি নামেই তাকে সবাই ডাকে। তার জন্ম তারিখ 20 ফেব্রুয়ারি 1980 সাল। জন্মস্থান বসিরহাট, উত্তর চব্বিশ পরগনা। জীবিকায় তিনি অভিনেত্রী ও মডেল। তিনি একজন 43 বছর বয়সী অভিনেত্রী। জাতীয়তা ভারতীয়। তার ধর্ম হিন্দু এবং তার উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি ও ওজন তার 65 কেজি। এবার আমরা জানবো মনামি ঘোষের জানা অজানা সকল তথ্য। মনামি ঘোষের প্রিয় রং লাল এবং কালো। প্রিয় অভিনেতা উত্তম কুমার ও শাহরুখ খান। প্রিয় অভিনেত্রী কাজল, মাধুরী দীক্ষিত। তার পছন্দের খাবার আলু পোস্ত, ডাল, ঘি। মনামি ঘোষ কলকাতার একজন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী। বর্তমান সময়ে নায়িকাদের মধ্যে তিনি বেশ জনপ্রিয়। তিনি খুব মিষ্টি, সুন্দর এবং মেধাবী। তার জন্ম 20 ফেব্রুয়ারি 1980 সালে বসিরহাট, উত্তর চব্বিশ পরগনা, ভারতে জন্মগ্রহণ করেছেন। ছোটবেলা কেটেছে বসিরহাট শহরে। ছোটবেলাতেই তিনি নৃত্য শিক্ষা নেন এবং বহুবার মঞ্চেও নৃত্য পরিবেশন করেছেন। ছোট পর্দায় কয়েক বছর ধরে দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী মনামি ঘোষ। তবে শুধু ছোট পর্দায় নয়, বড় পর্দাতেও নানান ধরনের চরিত্র দেখা গেছে মনামিকে। সমরেশ মজুমদারের DD-1 সাতকাহন দিয়ে শুরু, তবে এই সিরিয়ালটা তার ক্যারিয়ারের প্রথম টেলিকাস্ট নয়। দেবাংশ সেনগুপ্তের পরিচালনায় শ্যাওলা আলফা বাংলার প্রথম মেগা ছিল ওটা। এরপর তিনি বেশ কিছু টিভি সিরিয়ালে অভিনয় করেছেন, সেগুলো হচ্ছে প্রতীক্ষা, একটু ভালোবাসার, DD-1 ইত্যাদি। এবং তিনি স্টার জলসাতেও কাজ করেছেন। পূর্ণ পুকুর নাটকে তার অভিনীত প্রথম চলচ্চিত্র শতরূপা, সান্নালের পরিচালনায় কালো চিতা। এরপর তিনি বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন, সেগুলো হচ্ছে বক্স নং, 13-13, হয়তো প্রেমের জন্য, ভালু সর্দার ইত্যাদি। মনামি ঘোষ সিঙ্গেল নন। তার বহুদিনের বিশেষ বন্ধু সৈকত বারুরি এর সাথে আছেন তিনি। পেশায় তিনি কোরিওগ্রাফার। সৈকত ও মনামি প্ররূপে একসঙ্গেই নাচতেন আর সেখান থেকেই তাদের প্রেমের সূত্রপাত। শুনেছি খুব তাড়াতাড়ি নাকি তারা বিয়ে করতে যাচ্ছেন।